जय জগন্নাথ। আবারো চলে এসেছি পুরী ধাম। পুরী বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান। জয় জগন্নাথ। মা বাবাকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছি শ্রী জগন্নাথ মন্দির পুজোতে। বাঙালিরা একটু সুযোগ পেলেই আগেই পুরী ধাম ছুটে আসে। কেন? একদিকে শ্রী জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের দর্শন, অন্যদিকে সমুদ্র। পুরী, স্বয়ং জগন্নাথ দেবের দর্শন, আর পুরী বললেই মাথায় আগেই চলে আসে রথযাত্রার কথা। এরপরে আমরা ভেতরে ঢুকবো মন্দিরে পুজো দিতে। আর তোমরা কিভাবে পুজো দেবে আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, সমস্ত তথ্য। একটু সকাল সকাল আসবে মন্দিরে পুজো দেওয়ার জন্য, কারণ প্রচণ্ড লাইন হয়ে যায় এখানে সকাল থেকেই। আর পাণ্ডাদের দিয়ে পুজো দেবে, কারণ অনেক ভিড় থাকে, তো সেই জন্যে বলছি। আর পাণ্ডাদের দিয়ে পুজো দিলে তোমাদের মন্দিরের ভেতরে বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং সেখানকার সমস্ত তথ্য তোমাদের দেবে। অবশ্যই তোমরা প্রভুর ছাপান্ন ভোগ মহাপ্রসাদ সেবা নেবে, 100 টাকা করে নেয় এক একজনের। পুজো কমপ্লিট হলো, জয় জগন্নাথ। সন্ধ্যের সময় আবারও চলে এলাম প্রভুর দর্শনে, এবং সন্ধ্যের সময় এখানকার মানে পরিবেশটাই অন্যরকম দেখায়। এই তো প্রচণ্ড থাকেই। জিনিস তোমাদের বলে রাখি, পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তন, যেটা বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে মন্দির প্রাঙ্গণে চলে আসবে, ওখান থেকে বসেই তোমরা দেখতে পারবে ধ্বজা পরিবর্তন। এটাই হচ্ছে পুরীর বিখ্যাত খাজা। এবার আমরা এসে গেছি স্বর্গদ্বারের ঠিক পাশে সমুদ্র সৈকতে ধারে। এটা সন্ধ্যেবেলায় খুব সুন্দর দেখায় এখানে। মার্কেট, খেলনা, সময় কাটানো, রাতের পরিবেশটাই অন্যরকম। এইদিকে নানান মাছ ভাজা। আরেকটা কথা, স্বর্গদ্বারের পাশেই তোমরা একদম সন্ধে 6টায় পৌঁছে যাবে, সেখানে সমুদ্র আরতি দেখতে পাবে। এটা এবার ফার্স্ট টাইম আমি দেখলাম, খুব সুন্দর লাগবে। গঙ্গা আরতি দেখেছি সব জায়গায়, বাট এইবার প্রভুর কৃপায় আমি সমুদ্র আরতি দেখলাম, দারুণ লাগলো। তোমাদেরও খুব ভালো লাগবে। ভোর 5:03 আমরা যাচ্ছি সমুদ্র পার। এটাই হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি, এটাই মঠ।
যাচ্ছি বিচে, দেখি কি অবস্থা, মানুষজন কেমন ভিড় আছে। জয় জগন্নাথ। চলে এগিয়ে যাই এবার সমুদ্রের দিকে। জয় জগন্নাথ স্বামী, 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 নয়ন পথগামী। তো বন্ধুরা, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর মুহূর্তে যদি একটু প্রভু জয় জগন্নাথকে স্মরণ না করি, সেটা কি ঠিক দেখায়? তোমাদের শোনালাম সকালবেলায় প্রভুর গান। এবার যাচ্ছি আমি সিলিচের দিকে, দেখা হচ্ছে তোমাদের, দেখো এই সকাল 6টা বাজে, ওই যে সূর্য মামা উঠছে, আর এদিকে ভিড় দেখো, ভোর থেকেই প্রচণ্ড ভিড় হয়ে যায়, কারণ সানরাইজ দেখার জন্য অন্যদিকে সামুদ্রিক মাছের বাজার, টাটকা টাটকা মাছ জেলেরা নিয়ে আসে। ভোর 4টের সময় ওরা যায় মাছ ধরতে, তারপর পাড়ে নিয়ে মাছের বাজার যায়। খুব অল্প দামি সামুদ্রিক মাছ পাওয়া যায়, ওই জন্য ওটা দেখার জন্যই প্রচণ্ড ভিড়, ওটা দেখার মতো। জন্যে মানুষ ছুটে আসে, কত সুন্দর সকালবেলা। সমুদ্র এমনই একটা জায়গা, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও এখান থেকে যেতে ইচ্ছে করবে না। যেমন সমুদ্রের মহিমা এখানে, অন্যদিকে শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন, সত্যি একদম কমপ্লিট প্যাক, আর কিছু চাই না। পুরী যারাই আসবে এই সময়টাকেও মিস করবে না, সকাল টাইমটা দারুণ। এই যে দেখো,
সামনের দিকটা হচ্ছে স্বর্গদ্বারের দিক, পুরো হোটেল। এখানে সব বাজেটেরই হোটেল পাওয়া যায়, মোটামুটি 600-700-800-1000-1200, এসি নিলে 1000-1200-1400-1500, মোটামুটি তখন বাড়তে থাকবে যেমন নেবে। ভিড় জমে গেছে প্রচুর। সামুদ্রিক মাছ ধরে জেলেরা ফিরছে, চলো দেখি মাছ দেখাতে পারি কি তোমাদের। দেখার জন্য অধীর আগ্রহে সবাই বসেছিল। জেলেরাও ফিরছে, যুদ্ধ তৎপর ফেরার সময়টা স্পিডে, জলের স্রোতে একদম দেখার জন্য।
ফিরে আসছে জেলেরা মাছ নিয়ে, মাছ নিয়ে ফিরে আসছে জেলেরা। চারজনেই দাঁড় বলছে, এই লোটে মাছ কত? লোটে মাছ কত? ভগবান ওখানে 100, এখানে 120। পার্সে মাঝে টাইম আছে, দাদার পথে আমার টাইম লস হচ্ছে। ৩০-৪০ টাকা বড় বড়।
भैया कितने बजे जाते हैं आप लोग यहाँ से? 4 बजे जाना है। 4 बजे। अच्छा, কাঁকড়া 30 টাকা। কাঁকড়া 30 টাকা করে দিচ্ছি। লোক তো বেশি আমাদের। কেনার পর তোমরা এখান থেকে মাছ কাটার ব্যবস্থাও রয়েছে। এই যে যারা কেটে দিচ্ছে, কত নাও মাসি মাছ কাটতে? কত নাও তাই বলছি মাছ কেটে দিতে। 30 টাকা। এবং মাছ বিক্রি করছে, সব মাছের দাম সবই দেখালাম। এত মানুষ পাইকারি রেখে দিয়েছে।
রকমের সমস্যা। জল উঠে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ।